আবারও সেই পুরনো কায়দায় কেপমারি। শনিবার ভরদুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী জ্যোতিষ দাস রাষ্ট্রায়ত্ত ব্যাংক অব বরোদা থেকে 1,80,000 টাকা তুলেছিলেন। টাকা ভর্তি ব্যাগটি তিনি তার সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে রেখেছিলেন। ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা এক যুবক তাকে বলেন, আপনার টাকা পড়ে গিয়েছে। যুবকের মুখে ওই কথা শুনেই জ্যোতিষবাবু বলেন, পড়ে থাকা টাকা তার নয়। তা সত্ত্বেও তিনি পেছন থেকে পড়ে থাকা টাকাগুলি যেই দেখতে গেছেন, তখন ওখানেই অপেক্ষমান অপর যুবক নিমেষের মধ্যে ছো মেরে তার টাকার ব্যাগটি নিয়ে উধাও হয়ে যায়। পলক ফেলতেই জ্যোতিষবাবু দেখেন তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন। দিন দুপুরে হাজার লোকের ভিড়ে ঘটে যাওয়া এই ধরনের কেপমারির ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। বিগত দিনেও মানুষের সরলতা ও অসাবধানতার সুযোগ নিয়ে এইভাবে বোকা বানিয়ে বহুবার কেপমারির ঘটনা ঘটেছে শহর দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডের বাসিন্দা জ্যোতিষ দাস সম্প্রতি বেনাচিতি এলাকায় বাড়ি নির্মাণ করাচ্ছিলেন বলেই জানা গেছে। সেই উদ্দেশ্যেই তিনি ব্যাংক থেকে এক লপ্তে অতগুলি টাকা তুলেছিলেন বলে জানিয়েছেন জ্যোতিষবাবু। পাশাপাশি এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তদন্তকারীদের আশা শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতী দল। আমার ব্যাগ থেকে আমাকে বললো টাকা পড়ে গেছে আপনার, আমি এরকম টাকা নিয়ে দেখছি, বললাম যে আমার টাকা নয়, এটা একটা মোটরসাইকেল দাঁড়িয়েছিল, ওকে বললাম দেখো তোমার টাকা পড়েছে, এর ভিতরে ও আমার ব্যাগ থেকে মনে হয় তুলে নিয়েছে। তাই আমি বললাম টাকাটা তুলে ব্যাংকে জমা দিয়ে দাও, তো বললো আপনি দিয়ে আসুন, আমি বললাম না তুমি দিয়ে দাও। এই বলে আমি ব্যাগটা নিতে গিয়েছি, তখন দেখছি ব্যাগটা হালকা লাগছে আর এরকম একদমই হয়ে গেছে। আমি তাকিয়ে দেখছি আমার টাকাটা নেই, এই টাকাগুলো সব রাস্তায় ফেলে রেখেছিল এই টাকাগুলো। আমি আমার ব্যাগে টাকা নিয়ে যাচ্ছিলাম, কত টাকা ছিল? 1,80,000। কজন ছিল তা বলতে পারছি না। আপনাকে যে কথা বলেছে তাকে আমি ছিল তার একজন। হ্যাঁ একজন। ও মানে তাহলে টাকাটা ফেলার জন্য নেওয়ার জন্য ভিতরে ওই যে তাকিয়েছি ওই এক মিনিটের মতো, তার ভিতরে হয়তো ওরা কেউ তুলে নিয়েছে, ওদের হয়তো কোনো গ্যাং ছিল, হয়তো সাহেবরা সব এসছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161387477161387।
দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচির সম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872-77-666 এবং 7384-601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন।